আমরা হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই মিলে। ফ্রেশ হয়ে আমরা এবার একটু লাঞ্চের জন্য বেরিয়েছি, দেখি কোথায় খাবার পাওয়া যায়। জানি না, নতুন জায়গা তো এসেছি, দেখি কোথায় ঘুরছি। দু একটা হোটেলে গেলাম, দেখছি কেমন লাগে হোটেলটাতে আমরা ঢুকছি। আমরা ভেজথালি নিয়েছি, ভেজথালিতে পাচ্ছি এখানে ছেঁড়া ছেঁড়া আছে, ভাত আর ডাল দিয়েছি, এক বাটি ডাল। আমাদের তিনজনের খাবার, তারপর দেখছি মাছ টাছ কি আছে না আছে সেটা একবার দেখি। হ্যালো এভরিওয়ান, সো আমরা লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পরে বেরিয়ে পড়েছি, হেনরি আইল্যান্ড যাবো। একটা টোটো বুক করেছি, তো একটা টোটো রিজার্ভ করেছি, তো হেনরি আইল্যান্ড যাচ্ছি। এখন রাস্তাতেই আছি, এই যে সবাই আছি আমরা, চলো আমাদের সাথে ওখানেই চল যাই। প্রচণ্ড গরম আর তাপের মধ্যে আর ভালো লাগছে না, কিন্তু ঘুরতে ইচ্ছে করছে। যাই একটু সি বিচের দিকে, কি আছে ওখানে দেখে আসি একটু। চলো তোমরাও সাথে থাকো। হ্যাঁ তোমরাও সাথে থাকো, দেখতে থাকুন। যেটা বলেছিলাম যে আমরা অড সময় এসেছি, সামনে তো আসা এই জায়গাটা তো ভালো না, তো স্টিল প্রচণ্ড হিউমিড আছে, তো দেখতে থাকো। আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডের রাস্তাতে, এই যে আমরা চলে এসেছি অলমোস্ট হেনরি আইল্যান্ডের গেটে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পার হেডের টিকিট খরচা হচ্ছে 10 টাকা, আর যারা গাড়ি নিয়ে আসবে মোটর ভ্যানেরও 10 টাকা, ফোর হুইলার নিয়ে আসলে 20 টাকা। সো রেট চার্টটা এখানে দেওয়া আছে অন স্ক্রিনে, আপনারা দেখতে পারেন। তো এখানে আমাদের টিকিট কাটতে হবে, আর এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে এই যে ভেড়িগুলো আছে, শাড়ি দিয়ে ভেড়ি, প্রচুর ভেড়ি ভেতরেও আছে। তো আমরা টিকিট কাউন্টারের দিকে যাই বুকিং করে, তারপর আমরা আগে যাচ্ছি। এই যে এটা টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন, টিকিট নিয়ে আপনাদেরকে আগে যেতে হবে। আর যারা এখানে গেস্ট হাউসে থাকবেন, হেনরির গেস্ট হাউসে, তাদের জন্য টিকিটের কোনো দরকার নেই। যারা এখানে থাকেন না, মানে গেস্ট হাউস যারা বুক করবেন না বাইরে থেকে আসবেন, তাদের জন্য বেসিক্যালি টিকিট দরকার এন্ট্রি। থ্যাংক ইউ। এইটা হচ্ছে বেসিক্যালি রেস্টুরেন্ট, ম্যানগ্রোভের। তো চারিদিকটা দেখতে থাকুন, এখানে অনেক গেস্ট হাউস আছে, এসি নন এসি। তো এখানে কিভাবে বুক করতে হয়, বুকিং ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনলাইনে বুকিং করতে হয়, তো কিভাবে বুকিং করতে হয় সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। প্রচণ্ড রাশ থাকে এখানে, অনেকেই প্রেফার করে এখানে এসে থাকতে। আমরা হেনরিতে থাকছি না, হেনরিতে বুক করিনি, আমরা দুটো নাইট আমরা বকখালিতেই থাকবো। এই যে গেস্ট হাউসেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সো বেসিক্যালি এই গেস্ট হাউসগুলো ওয়েস্ট বেঙ্গল ফিশারিসের আন্ডারে পড়ে, ফিশারিস ডিপার্টমেন্টের। সো ওদের ওয়েবসাইট থেকেই বুক করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি দিয়ে ভেড়ি, পরপর পরপর ভেড়িগুলো করা আছে, প্রচুর ভেড়ি আছে। আমি এক্স্যাক্টলি কাউন্টটা জানি না, প্রায় 150টার ওপরে, 100
162টা ফেরি আছে, আমাদের ড্রাইভার দাদা আছেন উনি বললেন 162টা ফেরি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে, যদিও বাইরে গরম কিন্তু হাওয়াটার জন্য হিটটা অতটা বোঝা যাচ্ছে না। হাওয়ার আওয়াজ অলরেডি ক্যামেরাতে মাইক্রোফোনে আসছে, রেকর্ডও হচ্ছে হাওয়ার আওয়াজ, তো খুব সুন্দর হাওয়া বইছে। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, এখানে একটা ভেড়ি তৈরি হচ্ছে, নতুন করে তৈরি করা হচ্ছে, এই যে মাটি টাটি কাটা হয়েছে এখনো কাজ চলছে, তবে একটা নতুন সংযোজন হবে আর একটা ভেড়ির, বেশ বড়ো আয়তনেও বেশ বড়ো। এই যে আর একটা গেস্ট হাউসের সুন্দরী কমপ্লেক্সের গেস্ট হাউসগুলো, এটাও ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে বুক করতে হয়। একটা ম্যানগ্রোভ গেস্ট হাউস আর একটা হচ্ছে সুন্দরী গেস্ট হাউস, এটা হচ্ছে অফিস, এটা অনলাইনে বুকিং, এখানে রেস্টুরেন্ট আর বেশ সুন্দর জায়গাটা থাকার জন্য, বেশ সুন্দর। আমরা টোটো থেকে নেমে পড়েছি, এখন আমরা আমাদের রাস্তায় হেঁটে যেতে হবে। এই রাস্তাটা যাচ্ছে সোজা হেনরি আইল্যান্ড কিরণ সি বিচে, তো আমরা এখন হেঁটে যাব মোটামুটি কাছাকাছি 1 কিলোমিটারের কাছাকাছি। এখানে জনশূন্য, কোনো লোকজন নেই, একদমই ফাঁকা, নিরিবিলি, শান্ত পরিবেশ। এই রাইকা যাচ্ছে, এই যে রাইকা যাচ্ছে, আর এই যে সোজা রাস্তাটা, রাস্তাটা খুব সুন্দর, কিন্তু আমরা একটু আগেই চলে এসেছি। এই রাস্তাটা ধরে ধরে আমরা যাবো এখন, আমার সঙ্গে থাকো, দেখো এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে যাবো, এই রাস্তাটা সোজা সি বিচে যাচ্ছে, কিরণ সি বিচে। এই যে চারিদিকে দু পাশেই ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভের সমাহার দুপাশেই, খুব সুন্দর। এই সামনে একটা কাঠের পুল আছে, তো এখান দিয়ে কোনো যানবাহন যায় না, এই রাস্তাটার জন্য হেঁটেই যেতে হয়। একটা কাঠের সাঁকো মতন করা, ওখান দিয়ে হেঁটে পার হতে হয়। এই যে দুপাশটাতে ম্যানগ্রোভ, আর আমরা কাঠের পুলটাতে ক্রস করবো। এই পুলটা দেখেছি, অনেক ব্লগারকেই ব্লগ করতে দেখেছি এখানে, খুব সুন্দর জায়গাটা, তো আমরাও ক্যাপচার করলাম, আমাদেরও স্মৃতি থাকবে যে এই পুলটার উপর দিয়ে আমরাও হেঁটে গিয়েছি। এখানটাতে দেখতে পাচ্ছি ম্যানগ্রোভের রুটগুলো সব বেরিয়ে আছে। তবে এই কিরণ সি বিচে একটা সতর্কীকরণ আছে, যেটা সেটা হচ্ছে বিচটা যেহেতু ভার্জিন বিচ, অতটা এক্সপ্লোর হয়নি, সেহেতু বিচে অনেক চোরা বালি আছে, আর যেটাকে আমরা বা চোরা স্রোতও আছে, চোরা বালি, চোরা স্রোত, লুজ স্যান্ড আমরা বলে থাকি, তো আশেপাশে সাইড পাশে আশেপাশে নাও যাওয়াই ভালো। যে রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করে সেই রাস্তা ধরে চলাটাই শ্রেয়, আদারওয়াইজ যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে, তো সেটা মাথা রেখে আমাদের চলা উচিত। তো এই দেখুন দুপাশটাতে, দুপাশটা খুব সুন্দর, এই যে দেখুন, এই যে দুজনে সামনে হাঁটছে, রাইকা প্রচণ্ড এক্সাইটেড, খুবই আনন্দ, খুবই আনন্দ ছুটছে, প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড, রাইকাকে বলো আসতে, বালিতে যেন না যাই। এখন রাইকার টুপিটা খুলে পড়ে যেত, আবার পাপাকে নিয়ে আনতে হতো। এই যে সাদা বালির রাস্তা, কি সুন্দর, দারুণ দারুণ, একদম সাদা বালি, এই পাশগুলো ঘিরে দেওয়া আছে, সাইডে লুজ স্যান্ড থাকতে পারে সেজন্য রাস্তাটাকে ঘিরে দেওয়া হয়েছে,
আছেন ওকে ধরে রাখতে হচ্ছে না তো দৌড়ে পালাচ্ছে রাইকা এতই এক্সাইটেড ছুটে ছুটে পালাচ্ছে এখানে দৌড়াতে পারবো না এখানে বালি আছে এখন বেসিক্যালি ওই যে দূর থেকে আমাদের সেই এক্সপেক্টেড সি সেটাকে আমরা দেখতে পাচ্ছি এখন হাই টাইড চলছে জোয়ার চলছে জলটা অনেকটাই কাছে নরমালি এখানে লো টাইডে জল অনেক অনেক দূরে চলে যায় কিন্তু এখন এখন জলটা অনেকটাই কাছে আর একদম সাদা বালির বীচ এটাকে ভার্জিন বীচ বলে এতটা এক্সপ্লোর হয়নি টুরিস্টরাও আসে না খুব একটা সেই উৎপাত নেই আমাদের আমাদের জনসাধারণের উৎপাত থেকে এটা অনেক দূরে যেমন আমরা দীঘা মন্দারমণিকে করে ফেলেছি পুরীকে যে আমরা সবাই সেইখানে যেতেই ভালোবাসি বীচগুলো অনেক নোংরা হয়ে গেছে ওখানে কিন্তু এইখানকার বীচ এই বীচটা তো অসাধারণ অনেকটা ওয়াইডার অনেক চওড়া বীচ অনেক দূর পর্যন্ত বিস্তৃত আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বীচ বীচে কোনো নোংরা নেই একদমই নোংরা নেই বীচ পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর এই জন্য এটাকে ভার্জিন বীচ বলে কি দুর্দান্ত দারুণ দারুণ সমুদ্রের কাছে এলে আমি নিজেকে আটকে রাখতে পারি না স্নান তো করতেই হবে দেখা যাক করতে পারি কি না এখানে একটু রিস্কি এই বীচটাতে একটু রিস্কি কারণ এখানে চোরা বালি টালি আছে তো একটু রিস্কি দেখি যদি সেরকম সময় সুযোগ পেয়ে উঠি তাহলে স্নান করব প্রচণ্ড হাওয়ার আওয়াজ হচ্ছে আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না খুব জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হচ্ছে বুঝতে পাচ্ছি না কতটা রেকর্ড হচ্ছে কতটা হচ্ছে না রাইকা এখানে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে ওর সমস্ত রকম সরঞ্জাম নিয়ে এসেছে আমি দেখাচ্ছি রাইকাকে রাইকা তুমি কি করছো অলরেডি বাকেটের মধ্যে স্যান্ড ঢেলেছে ওটাকে প্যাট করছি প্যাট করে তারপরে ওটাকে তুলবে তুলেছে এই যে বানিয়েছে এবার এটার উপর ডিজাইন করবে ওর অনেক রকম সরঞ্জাম আছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো অনেক রকম ডিজাইনের শেপস অ্যান্ড আদার থিংস আছে ও বাড়ি থেকে নিয়ে এসেছে যে সি বিচে যাচ্ছে স্যান্ড ওর অনেক দিনের শখ যেখানে সি বিচে গেলে এইগুলো ক্যারি করে ও আর আমাদের যে ম্যাডাম প্রচন্ড হাওয়ার আওয়াজ হচ্ছে তার উপর জলের সমুদ্রের জলের আওয়াজ এই দেখো পেয়েছি 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 এই দেখো আমি একটা ঝিনুক পেয়েছি ঝিনুক এই দেখো বেশ সুন্দর সেলটা দেখো এখানে অনেক ঝিনুক পড়ে আছে কিন্তু ঝিনুকগুলো বেশিরভাগই তোমার ফেটে গেছে ঠেঙে ঠেঙে গেছে আমি একটা খুঁজে পেয়েছি এগুলো আমরা ছোটবেলায় যখন আমি পুরী গিয়েছিলাম তখন এইরকম প্রচুর কালেক্ট করে এনেছিলাম তো তারপর থেকে এখন এসব দেখাই যায় না দীঘা পুরীতে তো সেলগুলো দেখাই যায় না তো এখানে পেয়েছি এখানে কালেক্ট করবো দেখো জল একদম কাছে চলে এসছে দেখতে পাচ্ছি জল এই দেখো আমার প্যান্টটা ভিজিয়ে দিয়েছে অলরেডি প্যান্ট আমি গোটাতে ভুলে গেছি প্যান্ট আমি গোটাতে ভুলে গেছি আমার প্যান্ট ভিজে গেছে কি মজা কি মজা সমুদ্র আমার সব থেকে প্রিয় দেখো আমি সুপার এক্সাইটেড এ জল আসছে জল আসছে জল আসছে জল আসছে প্যান্টটা গুটিয়েছি তাও আমার প্যান্ট ভিজিয়ে দিয়েছে তাও প্যান্ট ভিজিয়ে দিয়েছে বেশ সুন্দর ফ্ল্যাট সি বেশ সুন্দর চারিদিকটা দেখো খুব ভালো লাগবে দেখানোর চেষ্টা করছি দাঁড়াও আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি দাঁড়াও আমরা ব্যাক ক্যামেরায় দেখো ফ্রন্ট ক্যামেরা তো হেডফোন একটু ডাইভ করে
গ্যাসের জন্য একটু প্রবলেম হচ্ছে। ব্যাক ক্যামেরাতে দেখো, এই এই দেখো, চারিদিকটা দেখো তোমরা, সমুদ্রের জলের আওয়াজ পেয়েছো? তাহলে আরেকবার আমি নিয়ে যাচ্ছি জলের আওয়াজ তোমাদেরকে। দেখো কি সুন্দর লাগে, জলের আওয়াজটা দুর্ধর্ষ। অসাধারণ অসাধারণ। দেখো চারিদিকে বিচে কেউ নেই, নট এ সিঙ্গেল পার্সন ইজ হিয়ার, নট এ সিঙ্গেল পার্সন। দেখো কেউ নেই, জনমানব শূন্য বিচ। আর এই বিচে আমরা তিনটে প্রাণী, রাইকার স্যান্ড ক্যাসেল, রাইকার দরজা দরজা বানিয়েছে, এখানে রাইকা থাকবে রাত্রে। কিরকম করে তুমি আনন্দ করতে পারো দেখি, একটু দেখাও সবাইকে কেমন করে তুমি আনন্দ করছো সমুদ্রে এসে, তুমি কতটা উচ্ছ্বসিত। পাগলের পাগলামি শুরু হয়ে গেছে, পাগলামি জলে কিন্তু একদম নামতে চায় না, স্নান কিন্তু করবে না ওই ডাঙাতেই। রায়কা এখানেই ভয় পেয়ে গেছে যে এখানে মনে হয় চোরা বালি আছে। আপনারা দেখুন ওর ওভার অ্যাক্টিং অ্যাক্টিং করছে, পুরোপুরি অ্যাক্টিং করছে। না মামা প্লিজ, এখানে চোরা বালি আছে, তোমরা আমাকে নিয়ে নেবো না। রায়কা চলে এসো, পাপা আছে, এসো, কিছু হবে না, এসো, এখানে নেই, এখানে নেই। আজকে বীজ মোটামুটি ঘোরা হয়ে গেছে, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর বীচে আসলে তো চলে যেতে ইচ্ছা করে না, টাইম সত্যি খুব কম, কিন্তু আমাদের টোটোটাও দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ টাইম পেয়েছি বেরার জন্য, তো আমাদের ফিরতে হবে। আমরা আছি, আমরা দুদিন এখনও আছি, তো দুদিন কভার করবো পুরো বকখালিটাকে ধীরে সুস্থে আরামে। আর আজকে জাস্ট বেরোচ্ছি আমরা এখন কিরণ বীচ থেকে রওনা দিচ্ছি, বেরোবো, বেরিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বকখালি বীচে যাবো সন্ধ্যেবেলায়। বকখালি বীচটা খুব ভালো, একটু ক্রাউডেড হয় যদিও, বাট ওখানে অনেক সফট টপ আছে, বাট মাছ ভাজা ইটস স্পেশাল, সো ওটা তো মিস করা যায় না। তো একটু পরে আবার বকখালি বীচে মিট করছি। এখন আমরা এসে গেছি ওয়াচ টাওয়ারে, যেটা হেনরি আইল্যান্ডের ঢোকার আগে, জুতো খুলতে হবে না, ও পড়ে না পড়ে না, জুতো পড়ে চলো, জুতো পড়ে না পড়ে না পড়ে নে, তাড়াতাড়ি পড়। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা, ও সরি, চলো দেখি। এই এই ওয়াচ টাওয়ারটাতে উপরে যাবো আমরা, এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারটা ঠিক সুন্দরী গেস্ট হাউস যেটা আছে, সুন্দরী গেস্ট হাউসের অফিসের সামনেই পড়ে, বাণী লেখা আছে, বাণী ওয়াচ টাওয়ার। আমরা বিচে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি, রাইকাও টায়ার্ড। আমরা উঠে গেছি ওয়াচ টাওয়ারে, এই যে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা অসাধারণ, প্যানোরামিক ভিউ। এই যে সি বিচের রাস্তাটা, এই রাস্তাটা ধরে সি বিচ যেতে হয়। কি দারুণ ভিউ দেখুন, সত্যিই অসাধারণ। এইদিকে দেখুন কত বড় ম্যানগ্রোভ, আর ওই যে দূরে যারা দেখতে পাচ্ছেন, এই যে দূরে সিটাকে দেখা যাচ্ছে হালকা, আমরা তো এখান থেকে ঢেউগুলোও দেখতে পাচ্ছি খালি চোখে, এখান থেকেও দেখা যাচ্ছে সোজা। অনেক অনেক ভেড়ি আছে যেগুলো শুকনো, এখনও জল ভর্তি হয়নি, এই বর্ষায় ভর্তি হবে ভেড়িগুলো জল।
দেখুন। তো ওই জন্য মাটিটাটি কাটা হয়েছে, বর্ষার বৃষ্টির জলে ভেড়িগুলো ভর্তি হবে, তখন মাছ চাষ করা হবে সারা বছর ধরে। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এই যে দুজনে বসে পড়েছে ওয়াচ টাওয়ারের ভিউ নিতে। এইখান থেকে সোজা এই ম্যানগ্রোভের দৃশ্যটা দেখুন, পুরো প্যানোরামিক ভিউ। এই যে এক গুড ইভিনিং সবাই, আমরা বকখালি বিচের দিকে এসেছি। এই জাস্ট আমরা বকখালি পুলিশ স্টেশনের সামনে, পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে জাস্ট বিচে ঢুকবো। আর সন্ধে হয়েছে, আজকে আকাশটা খুব মেঘলা আছে, মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হবে কিছু। তো ওয়েদারটাও তো প্রচণ্ড গরম পড়েছে, তো চলো আমাদের সঙ্গে থাকো। দেখো আমরা এখন বকখালি সি বিচে ঢুকছি, বকখালি সি বিচে থেকে যাচ্ছি, জাস্ট ঢুকলাম। গাড়ি আনলে এখানে তোমরা পার্ক করতে পারবে। তো আমাদের আশেপাশে প্রচুর স্টল ছোটোখাটো, তোমরা দেখতে পাচ্ছ। সন্ধে হয়ে এসেছে কিন্তু দেখে বোঝার উপায় নেই, চারিদিকে আলোয় আলোকিত, ভালো ছোটোখাটো মার্কেট। মার্কেট অনেক দোকানপাট সব দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। সমুদ্র পর্যন্ত এসে পৌঁছায়নি, চলো সমুদ্র বিচ পর্যন্ত যাই, সমুদ্র দেখা যাবে। আজকে প্ল্যান করেছি ভাজা মাছ খাবো, সি বিচে আসবো আর মাছ ভাজা খাবো না, সেটা কি হয়? তো দেখি কি কি মাছ ভাজা পাওয়া যায়। বকখালি বিচটা যদি আমরা কিরণ বিচের সঙ্গে কম্পারিজন করি, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কেন, এটা বেসিক্যালি তোমার অনেকটাই ক্রাউডেড আর প্রচুর স্টল আছে, প্রচুর লোক, প্রচুর ভিড়, কমার্শিয়ালাইজড বিচ। আমি ব্যাক ক্যামেরাটা করে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তুমি আর হলো থাম্মা, তুমি আর মামা। দেখো চারিদিকে দোকান, দেখো মাছের দোকানও আছে, এখানে মাছ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম মাছ আছে এখানে সাজানো আছে। আমরা এখানে একটা ভুট্টা খাবো, এখন ভুট্টা পোড়াতে দিয়েছি। তো এমনি নর্মাল যে ভুট্টাগুলো, রেগুলার ভুট্টা কর্ন, সেগুলো 20 টাকা করে। আর এখানে সুইট কর্ন রাখা আছে, সুইট কর্নগুলো 40 টাকা, পুড়িয়ে দেবে। এই যে আমাদের ভুট্টা রেডি হয়ে গেছে, ভুট্টা খাবো, পোড়ানো হয়ে গেছে। তো গিয়ে তো মোটামুটি ফিরতেও তো এর ভুট্টা হাতে পেয়ে আর থামতে পারিনি, ভুট্টাকে দাম করে দিয়েছে, মজা করে ভুট্টা খাচ্ছে। খেলে বেড়াচ্ছে, একটা গরুর সাথে খেলছে, শেষ পর্যন্ত একটা বাচ্চা গরু দেখেছে, ওকে তাড়া করছে, তাড়া করছে, কিন্তু আবার এদিকে লুকিয়ে পাপার কাছে গিয়ে দাঁড়াচ্ছে। সন্ধে হয়ে গেছে, ছবিটা অতটা ক্লিয়ার আসছে না। তো যাই হোক, রাইকার পাপা ভুট্টা নেওয়া হলো, ভুট্টা খাওয়ার পর এবার রাইকার আইসক্রিম খাওয়ার পালা, সে এখন আইসক্রিমের দোকানে চলে এসেছে, আমুলের আইসক্রিম খাবে। মাছ ফ্রেশ কি আছে? ফ্রাই খাওয়ার মতন একদম ফ্রেশ কি আছে? দাও ক্যাব খাবে, এটা 100 টাকা প্লেট, ওগুলো 150 টাকা করে। কোনটা ভালো খেতে গো? ক্র্যাব খাইনি, দেখো আমি বলছি ক্র্যাব কোনোদিন খাইনি, ঠিক আছে? ক্র্যাব কোনোদিন খাইনি। ওটা নদীর কাঁকড়া, ঠিক আছে? কোনটা? ওটা সামুদ্রিক কাঁকড়া। আচ্ছা, টেস্ট কোনটা বেশি? হালকা মিষ্টি মিষ্টি লাগবে। আচ্ছা, এটা মিষ্টি লাগবে, এটা সুন্দর মনে এখন আপনার। আচ্ছা, এইখানে এইগুলো হচ্ছে নদীর কাঁকড়া,
বলছে টেস্ট একটু মিষ্টি, হ্যাঁ মানে সাগরের কাঁকড়া টেস্ট একটু মিষ্টি লাগবে, আর এইগুলো একটু শক্ত। আমরা কাঁকড়া কোনদিন খাইনি, পমফ্রেট কত বলিছ? 130 টাকা আর 120 তেলে ফ্রাই করবো, তেল পরিষ্কার তো? ঠিক আছে, এটা শঙ্কর মাছ, এটা বেলে মাছ, এটাকে সেই গুলে বেলে বলে ওটাই, এমনি বেলে মাছ। বাবা কোনটা মুখ হলো? এই যে শঙ্কর মাছ, শঙ্কর মাছের মুখ এই যে এইটা, এইখানে কাটা আছে, এইখানটাই মুখ। কোনটা চোখ? ওই যে উপরে দুটো চোখ। কোনটা হলো না? না ওদের নেই। এই এইটা কি মাছ গো? বাসা, বাস পাতা, নাম শুনেছি, দেখলাম এটা বাস পাতা মাছ। লোটে, লোটে মাছ বেসনে ফ্রাই, পকোড়া। মনস্টার তুমি খাবে লোটে? তুমি বসবে টুলে? নিয়ে নাও। আমাদের মাছ কাটা চলছে, হ্যাঁ ফেলে দেবো। ও খাবি না মাছটা? দেখ আমরা একটা গোটা ভেটকি নিয়ে জাস্ট এমনি প্লেন ফ্রাই করে ভেজে নিয়েছি, দেখো এই দেখো দেখতে পাচ্ছ মাছ ভাজা, তার সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাটা, আর তার সঙ্গে কাসুন্দি। আশা করি টেস্টটা ভালোই লাগবে, খেয়ে দেখবো, টেস্ট করে দেখছি কেমন লাগছে। তার আগে আমরা খেয়েছি লোটে মাছ, লোটে ফ্রাই, লোটেটা তোমাদের দেখানো হয়নি, এত খিদে পেয়েছিল তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। চলো আমরা এখন সি বিচে যাবো, দেখছেন সি বিচে যাবো, সি বিচে মাছকে খাবো। বাচ্চা বিড়াল আসছে, রাস্তা আসছে, আদর করো, আদর খাবে। আরেকটু বুকের, হ্যাঁ পায়ের, পায়ের আরেকটু পাশে ধরতে হয়, গোল করে একদম একদম তলা দিয়ে হাত দিয়ে ধরতে হয়, একদম তলা দিয়ে ধরতে হয়। রায়কা একটা বিড়াল ধরেছে, পুচকে বিড়াল, বিড়ালটাকে আদর করছে, অনেকক্ষণ ধরে বিড়ালটাকে আদর করছে, তারা করে করে বেরিয়েছে, ধরতে পারছিল না, এইবার ধরেছে বিড়ালটাকে নিয়ে, বেশ মজা করছে, বিড়ালটাকে বাড়ি নিয়ে যাবে বলে প্ল্যান করেছে। আমরা বিচ থেকে ফিরছি, সাডেনলি হঠাৎ করে খুব জোরে হাওয়া, বৃষ্টিও নেমে গেছে, বালি টালি উঠছে প্রচণ্ড। এই যে বাইরের ব্যাকড্রপটা দেখুন, বুঝতে পারবেন এই যে বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ছে, আমিও ভিজে গেছি, মোটামুটি অনেকটাই ভিজেছি, তো বুঝতে পারিনি যে এইভাবে হঠাৎ করে হাওয়া শুরু হয়ে যাবে, চারিদিক থেকে হাওয়া, চারিদিক থেকে ধুলো উঠছে। তো আমরা কোনো রকম বীজ থেকে এসে সবাই চলে আসছে, সবাই ফিরে আসছে, কোনো রকমে এসে এখন একটা হোটেলে ঢুকছি, রাত্রে ডিনারটা সারবো, ডিনারটা সেরে তারপর হোটেলে যাবো।